রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক 32 বছর বয়সী রাহনুমা সারার লাশ উদ্ধার করা হয়েছে। 27 আগস্ট দিবাগত রাত 12:30টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। রাহনুমা সারা জিটিভির নিউজরুম এডিটর হিসেবে কাজ করতেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। 27 আগস্ট রাত 11টার দিকে তার সামাজিক মাধ্যম ফেসবুকে রাহনুমা সারাহ লেখেন, তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন। আশা করি শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত, আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না। আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন। এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। সারার স্বামী সায়েদ শুভ্র বলেন, সম্পর্কের মাধ্যমে 7 বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম। গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত 10:30টার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল। তিনি বলেন, পরে আমি তাকে ফোন করে বলি, রাতে তো তুমি বাসায় আসতে, তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়ে দিয়েছ? তখন সে বলল, আমি ব্যস্ত আছি, এই বলে ফোন রেখে দেয়। পরে রাত 3টার দিকে খবর পাই সে হাতিরঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। তিনি আরও বলেন, তবে আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। বেশ কিছুদিন আগে থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে। আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি। রাহনুমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান, ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি। এরপর তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান, ওই নারী আর বেঁচে নেই। ফারদিন সানি, দেশ রূপান্তর।